আমরা অনেক বিষয়ে জানি না, জানার জন্য ব্যাখ্যাদাতা ইমাম আবু হানিফাকে ইমাম বানাইছে। তিনি অনেকে বলে আল্লাহ মানব, রসুল মানব, কলমায় দুইজনের নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুলের নাম, কলমার ভিতর দুইজনের নাম, দুইজন মানব, কলমার বাইরের থেকে মারলে তো শিরিক হবে, আবু হানিফাকে মারলে শিরিক হবে, এই ধরনের প্রশ্ন করে না, করে না, তার জবাব মাযহাব ওয়ালা দরজা ওয়ালা লা মাযহাবি দরজা সারা, এরা তেলির বড়দের মতো ঘুরবে, ঠিক কিনা জোরে বলুন। আমরা ধর্ম নিয়ে তেলির বলদ হওয়ার জন্য রাজি আছি, ডুববার জন্য কারা কারা রাজি হাত তোলে, ডুবতে হইলে দরজা লাগবে কিনা, দরজার নাম আরবিতে মশা, ঠিক কিনা জোরে বলুন। আমি বলবো 11,70,000 মশলার থেকে একটা মশলা যদি হাদিস বিরোধী চাপ প্রমাণ করতে পারে, আমি আবু হানিফের মজাব তিন তালাক দেব, চ্যালেঞ্জ দেব। এমন মা পুত্র জন্ম দেয় নাই আবু হানিফের কোন মশলা হাদিস বিরোধী কেউ প্রমাণ করতে পারে নাই, পারতেছে না, পারবে না, ঠিক কি না? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, তওয়াফ, ইবাদত নয়, কথা আল্লাহর, তরিকা নবীর, আন্তরিকতা আমার, ঠিক কি না? আল্লাহর কথা, নবীর তরিকা, আন্তরিকতা আমার, এই তিনটা জিনিস যেখানে যাবে সেখানে বাঁধো। এখান থেকে দেখে রাজারও হাতে বাঁচলো 1,00,000 টাকা, মরে গেলেও 1,00,000 টাকা, ইমানদার নবীর তরিকা লাগাইয়া বাথরুম ব্যবহার করবে বাঁধো, ঠিক কি না? বাথরুম ব্যবহার করলো বেঈমান, কাবাত গেলেও গুনাহ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, দৌলত ইমান আছে কাবা শরীফ দেওয়া লাগবে না, বাথরুম ব্যবহার করেন নবী ওয়ালা তরিকা, ইবাদত, ইবাদত, ইবাদত। কোন মাওলানা যদি আমার কথা রদ করে, মাওলানাকে নিয়ে আসেন, লেখাপড়া কোথায় করেছে জিজ্ঞাসা করব, এটা মুলিশাম না মূল শাক, ঠিক কিনা করে বলুন না। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার, নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইসলাম শান্তির ধর্ম, শান্তি সকলে চাই, বুঝ সকলের সমান নয়, আমি একটা বুঝি না, আপনি আদর করে বুঝাবেন সবাই, আপনি একটা বুঝেন না, আমি আদর করে বুঝাবো সবাই, বোঝানোর পরে বুঝি নিলেন না, বোঝানোর পরও বুঝলেন না কেন, সে বিচার করবে আল্লাহ, কেন বুঝলেন না এ কথা বলিয়া ঝগড়া করা, গালি গালাজ করা, দলাদলি করা, এগুলো মুহাম্মদী তরিকা নয়, আবু জেহেলের চরিত্র। আল্লাহ পাক আবু জেহেলের চরিত্র গ্রহণ করা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। মুহাম্মদী চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য আমাদের সকলকে আল্লাহ পাক তৌফিক দান করুন। হেদায়েতের মালিককে, বেহেশতের মালিককে, যেখানে বিশ্ব নবী হেদায়েতের মালিক নয়, আমি মালিক হব কি করি? নবী রাস্তা দেখাই দিবেন, হেদায়েত দিতে পারবেন না, আমি দিব হেদায়েত করতে। আমরা রাস্তার কথা বলব, ইসলাম দলার ধর্ম নয়, দলিলের ধর্ম, দলিল স্পষ্ট, আদর করে বলি দেব, পায়ে ধরি বলব, আপনার ভাগ্য ভালো মেনে নেবেন, নাহলে আল্লাহ বিচার করবে। গালি গালাজ করা, দলাদলি করা, মারামারি করা, এটা নবী ওয়ালা তরিকা নয়। যেদিন আমার নবী
নবী হয়েছিলেন, উনি একাই, আর কোন মুসলমান ছিল না, ওনার কোন দল বল কল কিছুই ছিল না। সারা দুনিয়া কাফের মুশরিক, উনি সর্বহারার মত। উনি কি করে 23 বছরের মধ্যে সারা দুনিয়া ইসলামের ডঙ্কা বাজাইলেন? অস্ত্র নয়, মারামারি নয়, আদর্শ চরিত্র মানব, আদর্শ চরিত্র মানব। ইসলাম যদি জঙ্গিবাদ দিয়ে হইতো, প্রথম যারা মুসলমান ছিল তাদেরকে কে জঙ্গিবাদ করেছে? তারা তো মুসলমান হওয়ার কারণে তাদেরকে মারছিল, তারা মাইর খেয়েও ইসলাম রক্ষা করেছে, আদর্শ দিয়ে ইসলাম দাওয়াত দিয়েছে। ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, শান্তির ধর্ম। জাহান্নাম খালি, রোড ক্লিয়ার, ডুবতে চাইবেন একেবারে সহজ। ইসলামের নাম ব্যবহার করে, বিশ্বনবীর নাম ব্যবহার করে, অসভ্য ব্যবহার করা, এত কষ্ট করার দরকার কি? এমনি ঢুকি যাও জাহান্নামে, ঠিক কিনা? আমার নবী সেরা সভ্য, সেরা মহামানব, সেরা ভদ্র। আমি কিছু সভ্যতা চরিত্র স্বীকারের জন্য নবীর পাশ নিয়েছি। নবীকেও নাম ব্যবহার করবো, আবার অসভ্য ব্যবহার করবো, এটা তো গাঁসা খুনি চরিত্র। আমি আপনাদের খিদমতে ছোট্ট ছোট্ট 2টা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহর নবী বলেছেন, ইযা রাআইতুমুল লাযীনা ইয়াতলুবুনা আল ইলমা ফারহুহুম। আপনারা দোকানদারি করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, হাল চাষ করবেন, গাড়ি চালাইবেন, নৌকা চালাইবেন, বিদেশ করবেন, হালাল 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 রুজি করা ফরজ, ভালো কাজ করুন। তবে কিছু মানুষ যদি এলম অর্জন করতেছে, দেখেন বাকি সর্বশ্রেণীর মানুষ এলম অর্জনকারীদেরকে ধন্যবাদ জানাবে, এটা নবীর কথা। বোঝা গেল, সবচেয়ে বড় সম্পদ এলম, সবচেয়ে বড় সম্পদ। মা ফিলে বসে এলম শিখতেছে, মাদ্রাসায় থেকে এলম শিখতেছে, ও সর্বশ্রেণীর মুসলমান, এদেরকে ধন্যবাদ জানাবো, নবীর কথা। নবীর কথা মানাটা সুন্নত, মানেওয়ালা সুন্নি, না মানাটা বেদাত, না মানেওয়ালা বেদাতি। নবী বলেছেন, যারা ওয়াজের মাধ্যমে এলম শিখতেছে, মাদ্রাসার মাধ্যমে শিখতেছে, এদেরকে ধন্যবাদ জানাও। আমি নাকি শুনলি, নবী বলেছেন ধন্যবাদ জানাও, আর আমি শুনলি হইয়ে এদেরকে ওয়াহাবি, দাজ্জাল, কুকুর, বিড়াল, জাহান্নামী, এসব তো নবীওয়ালা চরিত্র নয়। নবী বলেছেন ধন্যবাদ দেন, আল্লাহ আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে বানানোর পরে থাকবেন কোথায়, খাবেন কি ব্যবস্থা পরে, আদমকে বানানোর সাথে সাথে এলম দিয়েছে। ওয়াআল্লামা আদম আল আসমাআ কুল্লাহ, আল্লাহ পাক ইঙ্গিত দিচ্ছেন, বিল্ডিং দিয়ে নয়, টাকা দিয়ে নয়, দল দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়,
মানবতা রক্ষা করার মেরুদণ্ড এলম, এজন্য আদমকে সর্বপ্রথম এলম দেওয়া হয়েছে। নেতা বড় নয়, নীতি বড়, আলিম বড় নয়, এলেম বড়, বুজুর্গ বড় নয়, বুজুর্গ বড়, যোগ্যতা। এখানে কিছু বিরিয়ানির বাতাস, একটা কুকুর আসিয়া মুখ দিল, আমি লাঠি দিয়ে বাগিয়ে দিলাম, খেয়ে করি বাগিয়ে গেছে, আবার সুযোগ তালাশ করতেছে, সুযোগ ফেলে আবার মুখ দে, জোতা দিয়ে মারি দিলাম, খেয়ে করি বাগিয়ে গেছে, আবার সুযোগ তালাশ করতেছে, সুযোগ ফেলে আবার মুখ দে, এবার লাঠি দিয়ে মারলাম, খেয়ে করি বাগিয়ে গেছে। তার জোতা লাঠি হয় না কেন? এলো এরপর সে মুখে ভাত দেওয়ার আগে চতুর্দিকে তাকায়, চতুর্দিকে তাকায়, কেন তাকায়? সে জানে খাওয়াটা বড় নয়, একবার যদি চুরিতে ধরা পড়ি যায় নাম খাটানো কেমন হবে। কুকুর বড় হয়ে গেল, মাও চেনে না, বোনও চেনে না, সবার সাথে মিলন করে, মানুষের বউর সাথে মিলন করে, মা বোন মেয়ে এদের সাথে মিলন করা দূরের কথা, বউর সাথে মিলন করবে, এরা যেন কোন রকমের টের না পায়, এরম দিয়ে মানবতা রক্ষা হবে। বিশ্বনবী বলেছেন, এলম অর্জনকারীকে দেখলে ধন্যবাদ জানাও, নিজে পড়তে পারি নাই, যারা মাদ্রাসায় পড়তেছে ধন্যবাদ জানাও, দোয়া নাও, সহযোগিতা করে। আমি আরেকটি হাদিস পাঠ করেছি, ইন্নামা শিফাউল আইনি আসওয়ালু, একটা বিষয় আমার জানা নাই, এটা আমার রোগ, জেনে নেওয়ার চেষ্টা করা চিকিৎসা, জেনে নিলে আমার রোগ ভালো, না জানাটা রোগ, জানার চেষ্টা করাটা চিকিৎসা, জেনে নিলে আমার রোগ ভালো, এটা হাদিসের কথা। আমাদের মধ্যে দুইটা জিনিস আছে, একটা বিষয় আমি জানি না, জানিলে হেঁটেও জানে, মনে করি বেশি জানি, এর নাম হবে ডাবল গাধা, এর নাম ডাবল গাধা, জানে না অন্তত সেটা যদি জানতো তো চিকিৎসা করত, এটা জানে না, এটাও জানে না, ডাবল গাধা। আরেকটা লোক আমাদের, একটা জিনিস আমি জানি না যে হেঁটে জানি, তবে জানার জন্য চিকিৎসা করা, জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, জেনে নেওয়া, লজ্জা বোধ করি, এই লজ্জার কারণে আজীবন মূর্খ থাকতে হবে, জাহিল থাকতে হবে, স্টেজের বক্তা হওয়া যাবে না, ঠিক নেই? আমাদের হাজারো অজানা আছে, এটা আমাদের রোগ, জানবার জন্য চেষ্টা করব, চিকিৎসা জেনে নিলাম রোগ ভালো, এরপরে আমল, আর জনকে আটকানো, পরীক্ষা করা, এটা আমার জিনিস না, কি দরকার? এলো মাসে আমল করো, এলম নাই জেনে না, এটাই হচ্ছে রসুলের তরিকা।
আমি একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যে বিষয় তোমরা জানো না লাগেনে বসে থাকিও না। ইসলাম অজ্ঞতার ধর্ম নয়, অন্ধের ধর্ম নয়, অন্ধভক্তের ধর্ম নয়, ইসলাম জ্ঞানীদের ধর্ম। জ্ঞান নাই অর্জন করো, ইসলামের সর্বপ্রথম ওহি ইকরা পড়ো, সর্বপ্রথম ওহি ইকরা পড়ো। অজ্ঞানী থাকিও না, অশিক্ষিত থাকিও না। আল্লাহ পাক বলেছেন, যে বিষয় তোমরা জানো না জানার জন্য তোমরা সওয়াল করো, প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, ফাসআলু। কার কাছে আহলুল ইলমি বলা হয় নাই, জানলে ওয়ালার কাছে জেনে নাও বলা হয় নাই, বলা হয়েছে আহলুল যিকরি, শরণওয়ালার কাছে গিয়া প্রশ্ন করো, জেনে নাও। শরণওয়ালা, শরণওয়ালা কি? যাদের এলম দিয়ে আল্লাহকে স্মরণ করে এদের কাছে জিজ্ঞাসা কর, হে নিজ আল্লাহওয়ালা তোমাকে আল্লাহওয়ালা বানাইব। আরেক ধরনের এলম আছে, জানে ঠিক আল্লাহকে স্মরণ করে না, বিভিন্ন দুঃখবাদীর মাধ্যমে মানুষকে গোমরাহ করে। এই ধরনের আহলে ইলম যারা আছে, জানে কিন্তু আল্লাহকে মানে না, এদের এলেমের সমুদ্র হইল, এদের কাছে জিজ্ঞাসা করতে যেও না, নিজ আল্লাহ সারা তোমাকে আল্লাহ সারা করে দিব। এলেম কয় প্রকার বলে না, এক এলেম দিয়ে আল্লাহকে স্মরণ করে, আরেকটা এলম দিয়ে মানুষকে দুঃখ দেয়। জাহান্নামের উদ্বোধন হবে বড় হুজুর দিয়া, সাধারণ ফ্যামিলি দিয়া নয়, বড় হুজুর দিয়া জাহান্নামের উদ্বোধন হবে। সেই বড় হুজুরের নাম মিস্টার ইবলিস। সারা দুনিয়ার আলেমদের এলেম এক পাল্লাতে করুন, ইবলিসের এক দাঁতের এলেম হবে না। বড় আলেম, বড় আলেম, তার দিয়ে জাহান্নামের উদ্বোধন। কারণ কি? জানা ছিল, মানা ছিল না, দুঃখবাস বাটবার। আমরা যতই গাধা হই, অজ্ঞানী হই, মূর্খ হই, এলেমের সমুদ্র দেখিয়া ইবলিস এলেম নিতে রাজি নয়। বৃহস্পতির উদ্বোধন হবে আরেকজন বড় হুজুর দিয়া, জাহান্নামের উদ্বোধন বড় হুজুর, বৃহস্পতির উদ্বোধন বড় হুজুর, সাধারণ পাবলিক ওখানে নাই, বড় বড় হুজুর দিয়া বৃহস্পতির উদ্বোধন হবে। যে বড় হুজুর দিয়া, তার নাম তাজদার মদিনা, সরদার দুজাহান, জিগর গোসে আমেনা, খাতামুল আম্বিয়া, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় হুজুর দিয়ে জাহান্নামের উদ্বোধন, বড় হুজুর দিয়ে বৃহস্পতির উদ্বোধন। জানা ছিল, মানা ছিল না, জানাও ছিল, মানাও ছিল। আমরা ইবলিসের লাইনে এলম নেওয়ার জন্য রাজি আছি, এটা করেন না।
মোহাম্মদ লাইনে এলম নেওয়ার জন্য কারা কারা আমি হাত ও আল্লাহ আমি গোলাম সহ আমার বাপ ভাইদেরকে তুমি কবুল করিয়া আগেকার পয়গাম্বররা আল্লাহ পাককে বলবেন আয় আল্লাহ আমরা বিশ্ব নবীর মুরব্বী ওনার হাজার বছর আগের নবী আমরা বৃহস্পতি আগে যাবো না আল্লাহ বলবেন অবশ্যই তোমরা মুরব্বী আগে যাও এটা কন্ঠের দোষ না আমার খাদ্য খারাপ আর আপনারা মনে করেন মৌলবি হইলে বাত নাই আমি দেখতেছি বাত নাই না বাত আসে দোষের জন্য দেখা যায় ও লেখাপড়া করলাম না কেন করলে কি অবস্থা হইতো এ খালাইয়া এ মারাইয়া ওরে আল্লাহ আমার মনে হচ্ছে যেন বাংলাদেশের কোন মন্ত্রীও আমার মতো সম্মান পাচ্ছে এটা আমার গৌরব নয় আল্লাহর এলেমের বরকত পড়ি নাই পড়লে কি অবস্থা আল্লাহ গরিবের ছেলে ছিলাম আম্মা মেসকা শরীফের ক্লাস এলাকার মহিলাদেরকে দিতেন আব্বা দেওবানের আলেম ছিলেন জমাদারের গোষ্ঠী ছিলেন মামলা মোকদ্দমা বেশি টাকা দেবেন বেদখল খাওয়ার ভাত ছিল আমি আমার জীবনে আমার আব্বা আম্মার থেকে ফাঁসত্ব বাদ দেন তাহাজ্জুদ কাজা দেখি নাই ফজর নামাজ পড়ে আম্মা 15 ভার তেলাওয়াত করত ফান্তাবাদ সামনে নিতে খাইব লবণ দিয়ে লোকমা দেওয়ার আগে অনেক সময় ভাত না খাইয়া আমাকে দিয়ে দিত আমার ছেলে ফলুক ও মা ও মা আজকে যে লক্ষ টাকা ফকেটে আসতেছে তুই মা কই ও মা মক্কা শরীফ বড় নয় প্রত্যেক সন্তানের জন্য মা বাবা বড় টাকা উরস পাঁচ লক্ষ টাকা দিয়ে মক্কা শরীফ দিয়ে তোমার করস আল্লাহ বলবেন আমাকে তাল তো ভাই ভাই চললে হারাম দাদা তোর জন্মদাতা মা বাবা তোর উপরে রাগ করে আর তুই এখানে তো হাত করস যা ফাইলরে মাপসা ও আল্লাহ মা বাবা ইহুদি খ্রিস্টান বেইমান মসজিদ জ্বালাই ফেলায় কোরআন জ্বালাই ফেলায় আল্লাহ বলবেন খবরদার ইহুদি হোক বেইমান হোক খ্রিস্টান হোক বিচার আমি করব তোকে জন্ম দিয়েছে সেবা করা ফরজ তারা ক্ষমা করবে আমি তওবা কবুল করব তারা ক্ষমা করবে না কোটি বার তওবা করবা কবুল হবে মক্কা শরীফ দূরের মক্কায় যাও কেন কাছের মক্কা মা বাবা আল্লাহ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন যদি তোমরা জানো না জেনে বসিতে করো জানার জন্য প্রশ্ন করো শুধু আলেমের কাছে নয় যে আলেম আল্লাহ ওয়ালা তার কাছে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ
ওনার দরবার এই লাইনে। তাহলে আমরা যে বিষয়ে না জানি এটা জানবার চেষ্টা করতে হবে না, বলে না একটা জানবার চেষ্টা করতে হবে। ইসলাম অজ্ঞতার ধর্ম নয়, জানে শুনে সামান্য আমল করবে কবুল হবে, না জেনে সারা জীবন আমল করবে কষ্ট হবে কবুল হবে না। এই জন্য আমি কথা সংক্ষেপে একটা কথা বলি দিই, গোলামি কর্ম কার, তরিকা নিতে হবে নবীর তরিকা, আন্তরিকতা আমার। তিনটা জিনিস একত্রিত করলে বাদক, কয়টা জিনিস? গোলামি কার, তরিকা, আন্তরিকতা আমার। আমার তরিকা চলবে না, আমার দলের তরিকা চলবে না, আমার গোষ্ঠীর তরিকা চলবে না, রাজা মহারাজার তরিকা চলবে না। আমাকে কানে ধরি নেন, আপনাকে পায়ে ধরবো। আসেন তরিকা নবী, গোলামি আল্লাহ। এরপরও ঝগড়া, এরপরও ঝগড়া। আমি হাটাদারি মানি, পটিয়ে মানি, আরবি আমাদের সমাধি কেন মানি? এরা আমার খালতো ভাই নয়, নবীওয়ালা তরিকে তারা মানে, এই জন্য মানে। যেদিন দেখবো এই সব মাদ্রাসায় নবীওয়ালা তরিকে নাই, তিন তালাক দিতে দেরি হবে না। আমরা নবীওয়ালা তরিকার গোলাম। কোন তরিকা? আবার আবার কালো বেশিনি কুচ্ছিত সর্বহারা গোলাম বিদেশি বেলা আসছি, নবীওয়ালা তরিকা আছে মাতার ফাগরি, ঠিক নেই? বেলার কাজকে পাইলে, বেলার হাফসিকে পাইলে মাতার পাগড়ি বানাইতে আমরা কারা কারা নাকি হাত তোলে? আল্লাহ এটিকে ব্যক্তি বেলাল না নবীর তরিকা, নবীওয়ালা তরিকা আছে সর্বহারা বেলালকে মেনে নেব, নবীওয়ালা তরিকা নাই নবীর চাচা মক্কার নেতা সুন্দরের সেরা মেয়েদের জন্য 12 লক্ষ টাকার বাদী আজাদ কর্তা, এর নাম আবুল আহাব, আমাদের লাঠির কাঁঠাল। আমরা নবীওয়ালা তরিকা পাইলি বেলার কেউ মেনে নি, নবীওয়ালা তরিকা নাই নবীর চাচা কর লাঠি মারি। আমরা গোষ্ঠীর গোলাম নয়, দলের গোলাম নয়, নবীওয়ালা তরিকার গোলাম। ফাসআলু আহলাল জিক ইন কুনতুম লা তাআলামুন, যে বিষয় আমরা জানি না এগুলো জানার দরকার আছে কি না? জানাটা আগে না মানাটা আগে? কাজ করাটা বড় না কাজ জানাটা বড়? মা ডাকাটা বড় না না মা হয় কিনা চিনা বলো? অন্ধকার রাত্রে একজন মহিলা দেখিয়া আম্মু লাগ দিলেন, আম্মু লাইট দেওয়ার পরে দেখা যায় এটা তোর বউ, আর কোনো সিনে হারাম না। মা ডাকাটা বড় নয় চিনা বলো? দলিল লা ইলাহা আগে না কি ইল্লাল্লাহ আগে? আবার বলেন লা ইলাহা আগে কেন? এটা তো বুঝতে হবে।
লা ইলাহা আগে কেন? লা ইলাহার অর্থ আল্লাহ নাই, মাবুদ নাই, মালিক নাই, রিজিক দাতা নাই, হায়াত মওত দাতা নাই, উত্থান পতন দাতা নাই, নাই 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 নাই। এই সিনেকে জঙ্গল সাফ করেন, এরপর একটা ফিলের গায়ে ইল্লাল্লাহ, ঠিক কিনা জনাব আল্লাহ? আগে জঙ্গল সাফ করে ইল্লাল্লাহ জিকির বড় নয়, ইল্লাল্লাহর ফিলের বড়, অন্তরে জায়গা দেওয়াটা বড়। ঠিক নেই, ভিতরে ইল্লাল্লাহ আছে, বাইরে ইল্লাল্লাহ পড়তে পারি নাই, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু পারি নাই, ভিতরে কিন্তু ইল্লাল্লাহ আছে। 100 কোরআন মাথায় নিয়ে বলবো অবশ্যই ব্যস্ত ভাই, ঠিক কি না? ফাসর আছে এয়ারপোর্ট পার হইবে, ভিতরে আল্লাহ নাই, বাইরে নেককার, জিকির, নামাজ রোজা হজ যাকাত, মোনাফেক জাহান্নামের নিম্ন এলাকায় থাকে, ঠিক কি না জনাব আল্লাহ? একজন অশিক্ষিত মূর্খ জাহিল কাফির থাকে পাহাড়ে, নবীর দরবারে আসো, নবী সাহাবে কেরাম নিয়ে মদিনার মসজিদে বসা আসিয়া নবীকে রসুল লাগতে জানে না, বিয়া মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, আমি কলমা পড়তে এসেছি, হাত এখান থেকে আদিদুল হক মৌলবী আর বিশ্বনবীকে চিনি নেন, আদিদুল হককে যদি মাহবিলি কেউ বলে আদিদুল হক, আমি গাল বেড়ায় মারি দিব, আমি একটা মৌলবী। বিশ্বনবীকে সাহাবাই কেরামের সামনে মোহাম্মদ মোহাম্মদ, নবীর নাম রহমাতুল্লিল, নবী গোসা করেন রাগ করেন নাই, বলেছে মোহাম্মদ তোমার হাতে হাত দিয়ে কলমা ভরার জন্য এসেছি, আমার নবী বলেন তাল হে না এদিকে আস, নবী হাত বাড়াই দিলেন, তার হাতে হাত দিয়ে কলমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো এই মানুষটা বেঈমান না ইমানদার? গোমরা না হেদায়ত? জাহান্নামী না বৃহস্পতি? এরপর বলে মোহাম্মদ মোহাম্মদ আমি চলে যাব, আমার টাইম নাই, আমি যদি সুযোগ হয় আবার আসব। রসুল বলেন যা, আবার সুযোগ হইলে আসে, যা। যাবার সময় পথের মধ্যে কাফেররা আক্রমণ করিয়া তাকে হত্যা করেছে, বলেন ইন্না লিল্লাহি, এই মানুষটা ইমান এনেছে নবীর হাতে হাত দিয়ে, জিকির তেলাওয়াত নামাজ রোজা হজ যাকাত কিছুই করতে পারে না, আমলের কিচ্ছু নাই, শুধু ইমানকে এনেছে, কাফেররা মেরে ফেলেছে। আপনারা বলেন সাইকেল জাহান্নামে যাবে না ব্যস্ত? আবার বলেন, আবার বলেন, হ্যাঁ কেমন ব্যস্ত? সারা দুনিয়ার আউলিয়া আব্দুল কাদের জিলানি, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শেহাবুদ্দিন সরওয়াজি, নিজামুদ্দিন আউলিয়া, জুনাইদে বগদাদি, বাবা শাহ আলী কলন্দর, মুজাদ্দিদ আল গোস্বামি, শাহজাহান আল মুজাদ্দিদ জামানি, সুলতান বাইজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিনি, কুতুবুদ্দিন কাকি, উসমানে হারুনি, শরীফি দন্দনি, ইসহাক শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, সমস্ত আউলিয়া যে বৃহস্ত ভাবে, এর চেয়ে কোটি গুণ বেশি বৃহস্ত ওই ব্যক্তি পাবে, ঠিক কিনা? কেন আউলিয়ারা সাহাবি নয়, আর ওই ব্যক্তি নবীর হাতে হাত দিয়ে সাহাবি, ঠিক কিনা জনাব আল্লাহ?
আরবিয়া মাদ্রাসার হুজুরের আবহাবি আউলিয়া মানে না। এক মিনিটে তো তাউলিয়ার নাম মুখস্ত বলিলাম, বইন বোন তোরা সমাজ টাইম দিলাম মুখস্ত করিয়া ঠিক কি লেখা নাই ধরা নাই, আমিন আলী মাস্টার, ওষুধ নাই দাবাই নাই, শহীদ আলী ডাক্তার, খবর না, এগুলো নবী বলার তরিকা নয়। আমার ফাসফোর নাই তবে আমি দুবাই সুপার মার্কেটের মালিক, আমাকে একটু ভার করাই দেব, পুলিশে লাল ডেকের মাছ ইমাম থাকবে, বৃহস্পতি ঢুকবেন, দোকান ভরে আমল করবেন, প্রমোশন ইমান নাই আমলের ঘাটতি করবেন, বৃহস্পতির গেইটে জাহান্নামের নিম্ন এলাকায় ফেলে ঠিক কিনা তোমরা বলো, আমল দিয়ে বৃহস্পতি হবে না, খোদার কসম ইমান দিয়ে বৃহস্পতি ঠিকই। ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যে বিষয় জানা নাই জেনে নেওয়ার জন্য আল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছে, কোরআন বলেছে। আমাদের অনেক বিষয় আছে আমরা জানি না, ঠিক আছে, এগুলো জানার দরকার আছে কিনা, আল্লাহ যদি তৌফিক দেয় আমি দুই একটা কথা বল, এবাদত কাকে বলে এটা বল, তাবলীগ সম্পর্কে বল, মাজহাব মানা সম্পর্কে বল, ইসলাম দাওয়াতি ধর্ম নাকি জঙ্গিবাদীর ধর্ম সেটাও বল, যদি আল্লাহ তো ঠিক কিনা। আমরা সকলে মুসলমান, আমরা নামাজ পড়বো এক রকাত এক রকাতের সব, এক রকাত দিয়ে সাথে সরকাতের সব নিতে চাইলি জামাতে পড়তে হবে, জামাতে পড়তে হলে ইমাম সাহেবকে মানতে হবে, ইমাম সাহেব কিন্তু আল্লাহ নয় রসুল নয়, আল্লাহর গোলামি নবীর তরিকে করার মধ্যে আমার রাহব ঠিক নমাজের ইমাম কি আল্লাহ রসুল? আমি যেমন আল্লাহর গোলামি করি নবীর তরিকায়, উনিও করে আল্লাহর গোলামি নবীর তরিকায়, তবে আমার রাহব ওই রাহবরকে নেমে চললে এক রকাতে সাতাশ রকাতে তিনি। তাহলে আমরা অনেক বিষয় জানি না, আমরা নামাজ পড়লে এক রকাত এক রকাতে এক রকাতে সাতাশ রকাতে সব নিতে চাইলি জামাত মিলিয়ে নামাজ পড়তে হবে, জামাত মিলিয়ে নামাজ পড়তে হইলি ইমাম মানতে হবে, তাহলে এক রকাতে সাতাশ রকাতে আমরা মুসলমান অনেক বিষয় আমরা জানি না, তাহলে আমলের জন্য যদি ইমাম রাহব হইতে পারে যে বিষয় আমরা জানি না বেকার দিক দিয়ে ওই নাম হইতে পারে কিনা বলেন না কা, আমরা অনেক বিষয়ে জানি না, জানার জন্য বেকারতা ইমাম আবু হানিফাকে ইমাম বানাইছে তিনি। অনেকে বলে আল্লাহ মানবো রসুল মানবো, কলমায় দুইজনের নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মোহাম্মদ রসুল্লাহ রসুলের নাম, কলমার ভিতর দুইজনের নাম দুইজন মানব, কলমার বাইরের থেকে মারলে তো শিরিক হবে, আবু হানিফাকে মারলে শিরিক হবে, এই ধরনের প্রশ্ন করে না করে না, তার জবাব কলমার বাইরের থেকে মারলেই যদি শিরিক হয় তাহলে জামাতের ইমামকে মারলে তো শিরিক হবে, উনি তো কলমার বাইরে ঠিক কিনা।
তোমার আব্বুকে আব্বু রাখবা, এটাও তো সিরিজ হবে। তোমার আব্বুর নাম তো করবার ভিতর নাই, তাহলে আজ থেকে তুমি সারা রাখিও, ঠিক কিনা? কলমার বাইরের থেকে মানলেই যদি সিঁড়ি কর, তো তোমার আব্বুকে আব্বু রাখলেও তো সিঁড়ি করব সারা রাখি। ইমাম কিবা মানলেই সিঁড়ি হয়ে যাবে, তাহলে জামাত পার দিও, জামাত পার দিলে তোর সাথে সরকার তোর সব পাওয়া যাবে, ঠিক কিনা জোরে বলুন না? বলা আমায় আমি আমার আব্বুকে আব্বু রাখি আল্লাহ হওয়ার কারণে নয়, রসুল হওয়ার কারণে নয়, উনি জন্মদাতা হিসেবে আব্বু। জামাতের ইমামকে ইমাম মানি আল্লাহ হওয়ার কারণে নয়, রসুল হওয়ার কারণে নয়, আল্লাহকে পাওয়ার রাস্তায় রাহবর হিসেবে ইমাম মানি, এটাই জামাত। আবু হানিফাকে আমরা আল্লাহ মানি না, রসুল মানি না, আল্লাহকে পাওয়ার জন্য বেকার জগতে ইমাম, ঠিক কিনা জনাব? কলমার বাইরের থেকে বাপ মানো যেভাবে, জামাতের ইমাম মানো যেভাবে, বেকার ইমাম মানতে হবে সেভাবে, ঠিক কিনা জনাব? প্রশ্ন হবে, আমাদের ধর্মের নাম ইসলাম, ধর্মের নাম ধর্ম মানবো, ইসলাম মানবো, মাজহাব মানবো কেন? মাজহাব তো এটা ধর্ম নয়, মাজহাব মানবো কেন? এমন প্রশ্ন করে না, করে না? ধর্ম মানবো ইসলাম, মাজহাব মানবো কেন? তার জবাব, আপনি বিল্ডিং করেছেন কোটি টাকা খরচা করিয়ে বিল্ডিং, ওখানে দরজা রাখলেন কেন? দরজাটা না রাখলে কিছু পয়সা কম খরচ হইত, ওখানে একটা রুম করতে পারতেন, দরজা রাখলেন না? বলো তো, কোটি টাকার ঘর দরজা না রাখলে ডুব্ব কোন দিকে? ডুব্বর জন্য তো দরজা রাখবে। অমূল্য সম্পদ ইসলাম, মাঝহাব না মারলে ডুববেন কোন দিকে? মাঝহাব ধর্ম নয়, মাঝহাবের তো রাস্তা, দরজা, পন্থা, লাইন। যারা মাঝহাব মানে, লাইন মানে, দরজা মানে, পন্থা মানে, এরা দরজা দিয়ে ইসলামে ঢুকে, ঠিক কিনা জোরে বলুন না? মাঝহাব ওয়ালা, দরজা ওয়ালা, লা মাঝহাবি, দরজা সারা, এরা তেলির বড়দের মতো ঘুরবে, ঠিক কিনা জোরে বলুন না? আমরা ধর্ম নিয়ে তেলির বলদ হওয়ার জন্য রাজি আছি, ডুববার জন্য কারা কারা রাজি হাত তোলে? ডুবতে হইলে দরজা লাগবে কিনা? দরজার নাম আরবিতে মাজহাব, ঠিক কিনা জোরে বলুন না? মাজহাব লাগবে না, নাকি লাগবে? প্রশ্ন, ইসলাম ধর্ম এক, মাজহাব সাইটে কেন? এটা হইল প্রশ্ন, ঠিক কিনা? তার জবাব, চট্টগ্রাম টাউন হইল ডুববার রাস্তা সাইডটা কেন? জবাব দাও, ঢাকার থেকে গেলে এদিকে, কক্সবাজার থেকে এদিকে, খাগড়াছড়ি থেকে এদিকে, কাপ্তাই থেকে এদিকে, টাউন হইল একটা রোড কেন বলো? কাবা করে একটা কাবা করে ডুববার গেট কেন? বলে মানুষের সুবিধার জন্য, মানুষের সুবিধার জন্য চট্টগ্রাম টাউনে ডুবতে সাইড রোড, কাবা শরীফে ডুবতে সাইড গেট, এখানে ইসলাম ধর্ম এক, মজহাব সাইডটা কেন? সাইডটা গেট দেওয়া হয়েছে মানুষের সুবিধার জন্য, মানুষের সুবিধে কি? কোন এক বিষয়ে নবীর হাদিস সাইটটা আছে, কয়টা? কোন এক বিষয়ে এক আয়তের ব্যাখ্যা সাইটটা আছে, যদি এক মজাব হইত, এক ব্যাখ্যা মানা যেত, এক হাদিস মানা যেত, বাকি তিন ব্যাখ্যা তিন হাদিস মানা যেত, সাইট মজাব হওয়াতে কোন মজাব হাদিস এটা নিছে, আরেক মজাব এটা নিছে, আরেক মজাব এটা নিছে, আরেক মজাব এটা নিছে, এক মজাবে ব্যাখ্যা, আরেক মজাবে ব্যাখ্যা, আরেক মজাবে ব্যাখ্যা, সর্ব ব্যাখ্যা সর্ব হাদিসের উপরে আমল করার জন্য সত্য
কামনা হয়েছে। এরপরও কোন মজহাব যদি কোন ইমামের গর্তে যেহেতু আমি লাঠি মারি দিতাম, কসম করে বলবো সাইরে মজহাবের সমস্ত মশলা হাদিস থেকে বের হয়েছে। ঠিক কিনা জোরে বলুন না। আবু হানিফের মশলা 11,70,000 মশলা কত বলেন বলেন বলেন? 11,70,000 মশলা বের হয়েছে 12,00,000 হাদিস থেকে। কত লক্ষ? 12,00,000 হাদিস বের হয়েছে 30 পারা কোরআন, 30 পারা কোরআন বের হয়েছে আলহামদু শরীফ। এই জন্য আলহামদু শরীফের একটি নাম সুরত উম্মিল কিতাব। সুরার অর্থ টুকরা, উম্ম অর্থ মা, কিতাব অর্থ কোরআন, কোরআনের মা। মা থেকে বাচ্চা ডেলিভারি হয় আলহামদু থেকে 30 পারা ডেলিভারি, তার থেকে 12,00,000 হাদিস ডেলিভারি, তার থেকে 11,70,000 মশলা ডেলিভারি। আমি বলবো 11,70,000 মশলার থেকে একটা মশলা যদি হাদিস বৃদ্ধি চ্যাপ প্রমাণ করতে পারে, আমি আবু হানিফের মজহাব 3 তালাক দেবো, চ্যালেঞ্জ দেব। এমন মা পুত্র জন্ম দেয় নাই আবু হানিফের কোন মশলা হাদিস বৃদ্ধি কেউ প্রমাণ করতে পারে নাই, পারতেছে না, পারবে না। ঠিক কিনা প্রশ্ন হবে, মজহাব সাহিত্য হইলে আমি কোনটা মানবো? মজহাব সাহিত্য হইলে আমি কোনটা মানবো? হেরে ফাগল বলিল গুণ হইব মদস্টিক ন ফেরাস্টিক। মদস্টিক ন ফেরাস্টিক, মজহাব সাহিত্যে আমি কোনটা দিয়ে ডুবি? তোর সামনে যেটা আছে হেঁটে দিয়ে তুই ডুববি। ঠিক কিনা? বাংলাদেশ, বর্মা, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগান, এই সব রাষ্ট্রের মধ্যে হানাফি মাযহাবের গেট একে গিয়ে লুটতে হবে। ঠিক কিনা জনগণ? তোমার সামনে দিয়ে গেট সেই গেছে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বুখারী শরীফের হাদিস, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া, একটা জামানা আসবে ঈমান নাম কেউ আসতে দুনিয়াতে থাকবে, বাস্তব ঈমানদার থাকবে না, ঈমান আকাশের তারা হয়ে আসমানে চলে যাবে। হে সালমানে ফারসি, তার মাথার উপরে হাত দিয়ে আল্লাহ নবী বলছেন, ওয়াজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু আলা রাসি সালমান আল ফারসি, রাসূল হাত মুবারক রেখেছেন সালমান আল ফারসির মাথার উপরে। এরপর বলেছেন, লাউ কানা আল ঈমানু ইনদা সুরাইয়া লানা লাহু রাজুলুন মিন হামলা, এ সালমান আল ফারসি, একটা যুগ আসবে নাম কেউ আসতে মুসলমান থাকবে, ঈমান আকাশের তারা হয়ে চলে যাবে, তোমার বংশের মধ্যে একটা ছেলে হবে, সেই ছেলে আকাশ থেকে ইমান আনিয়া আবার মানুষদেরকে বাস্তব ইমানদার বানাইব, সেই ব্যক্তির নামে নাম আবু হানিফা। বুখারী শরীফের হাদিস। আমি গেলাম কাতারে, ওখানে মাহফিল হয়েছিল ফাঁসাদারের উপরে লোক হয়েছিল, মাহফিলের ঘরে কাতার ভার্সিটির প্রফেসররা আমাকে চা খাওয়াইতেছে একসাথে বসে। একজন আমাকে বললেন, হুজুর আপনারা যে বিশ্বকাজ তারাবি বলেন দলিল কি? আমি বলছি আপনারা কত রকাত পড়েন? বলে 8 রকাত। তাহলে 8-এর দলিলটা আগে দিবেন না, 20 তো পরে, 8 তো আগে। ঠিক কিনা? 8-এর দলিল আগে দেন। বলে মা আয়েশার হাদিসে তো 8 রকাত আছে। আমি বলছি মা আয়েশার হাদিসে তো কোন কিতাবে বলবেন তো? বলে বুখারী শরীফ। বুখারী শরীফ বলি আমাকে ভয় লাগাইয়েন না, আমি ফুরন বুড়ো, আপনার থেকে কাশানি শিখতে হইব না, আমার কাশানি দিয়ে আমি মরি। ঠিক কিনা জোরে বলুন না?
বুখারী শরীফ পড়লাম, পরীক্ষা দিয়ে এক নম্বরে ভাস করলাম, অতঃপর মুখস্থ করলাম, হাটহাজারি মাদ্রাসায় হাজার হাজার ছাত্রের সামনে মুখস্থ শুনাইলাম, ছাত্ররা ধন্যবাদ দিল, ওস্তাদরা পুরস্কার দিল, বুখারী শরীফ পড়াইলাম, আবার আমল করলাম, এত কিছু করলাম, তুমি বুখারী শরীফ বলি আমাকে ভয় লাগাইও। অন্য কিতাব বলে বলে কেন বুখারী শরীফে মা আয়েশার হাদিস আছে না 8 রাকাত? আমি বলছি তওবা, মা আয়েশার যে হাদিসে 8 রাকাতের কথা আছে ওখানে 8 রাকাত শব্দের আগে শব্দ আছে। সারা বছর যতগুলো রাত্র আমার নবী পাইতেন, প্রতিটি রাত্রে আমার নবী 8 রাকাত পড়তেন। সারা বছরের রাত যখন বলা হয়েছে এটাকে তারাবির তাহাজ্জুদ, আরো ছোট করে বলেন, কেউ শুনবে ছোট করে বলেন, সারা বছর যখন বলা হলো এটা তো তাহাজ্জুদ, এটা আছে একটা ভালো বুঝে ঠিক না? আর তুমি হাদিস আমলকারী বলিয়া এগুলোকে তারাবি বানাও, বুঝা গেল তুমি আমল হাদিস আমলকারী নও, হাদিসকে চুরি করে বাবা ঠিক না? কারণ সারা বৎসর লেখা আছে এটা তার আবিহনের তাহাজ্জুদ হবে। আর আরেকটা দলিল ইমাম বুখারীর হাদিসটা বুখারী শরীফে এনেছেন ঠিক, তবে এটা তারাবির অধ্যায় আনেন নাই, তাহাজ্জুদের অধ্যায় এনেছে ঠিক কিনা জোর বলেন না? বলে আপনারা তো 20 রাকাত পড়েন, এটার দলিল কি? আমি বলছি আমরা যে 20 রাকাত পড়ি তার দলিল হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছে। সাহাবায়ে কেরাম বেঈমান নয় বান্দা, দুই নম্বরই না এক নম্বরই, মেসাইল্লা না খাতি, নবীর দুশমন নাকি আপন? এরা জান মাল বাড়ি দেশ ত্যাগ করেছে নবীর জন্য। এক নম্বরে আমলকারী নবীর তরিকার উপরে সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম পড়েছেন কত রকম সাহাবায়ে কেরাম? 20 রাকাত পরে জাহান্নামে যাইব, এরা রসুল বিরোধী, আর তুই 8 রাকাত পরে ব্যস্ত না, আমি তোর দশায় বলেছি ঠিক কি না? জোরে বলেন না। সাহাবায়ে কেরাম কত রকম পড়ছে? একটা কথা, নবী তারাবি বলেছেন এটা ক্লিয়ার, তারাবি বলেছেন কত রকাত পড়েছেন এটা ক্লিয়ার নাই, 20 রকাত, 37 রকাত, 41 রকাত, 49 রকাত বিভিন্ন রেওয়ায়ত, তারাবি ক্লিয়ার আছে, রকাত ক্লিয়ার নাই। রকাত যদি ক্লিয়ার থাকতো তারাবিও নবীর থেকে নিতাম, রকাতও নিতাম, তারাবি ক্লিয়ার রকাত ক্লিয়ার নাই। যে বিষয় নবীর থেকে ক্লিয়ার পাওয়া যাবে না এটা সাহাবি থেকে নিতে হয়, সাহাবাই কেরাম থেকে নিলাম, ওনারা সবাই মিলিয়া সম্মিলিতভাবে কত রকাত পড়েছে বলেন, আবার বলেন, আবার বলেন, 20 রকাত পড়েছে। আমি তবু কিতাবকে জিজ্ঞাসা করলাম, বিভিন্ন রাওয়ায়েত 37 রকাত, 41 রকাত, 49 রকাত বিভিন্ন রাওয়ায়েত আছে, সাহাবায়ে কেরাম 20 রকাতের রাওয়ায়েত নিলেন কেন, অন্য রাওয়ায়েত নিলেন না কেন? তার জবাব, আমরা দৈনিক ফরজ আর ওয়াজিব পড়িয়া 20 রকাত পড়ি। ফজরের ফরজ কত? জোহরের ফরজ কত হইল? আসরের ফরজ কত হইল? মাগরিবের ফরজ কত হইল? এশার ফরজ কত হইল? 17। বিতির 20, ফরজ ওয়াজিব মিলাইয়া 20। এগুলো যারা পড়বে ইমানদার, এগুলো যারা পড়বে আবার সারাদিনের সুন্নত গুলো মিলাই 20 রকাত, ফজরের সুন্নত, জোহরের ফরজ আগে কত হইল? ফরজের পরে কত হইল? আসরের আগে কত হইল? 12। মাগরিবের পরে
কত হইল? 14। এসার আগে কত হইল? 18। এসার পরে কত হইল? 20। আগের 20 ইমামদার, এই 20 সুন্নি, দুইটা মিলাইলে সুন্নি ইমামদার। ঠিক কি না? আগের 20 ইমামদার, পরের 20 সুন্নি, দুইটা মিলাইলে সুন্নি ইমামদার। ঠিক কি না? ভাত খাইছি খাইছি বললে পেট ভরবে না, খিদে আরো বেশি লাগবে, ভাত খেয়ে ফেলতে হবে। শুনলি শুনলি হইলে শুনলি হওয়া যাবে না, শুনলে আমল করা লাগবে। ঠিক কি না? জোর বলুন না। প্রথম 20 শুনলি, দ্বিতীয় 20 শুনলি, দুইটা মিলাইলি শুনলি ইমানদার। মুখে নাকি ফুললি? ভাত খাইছি খাইছি বললে কিনে আরো বেশি লাগবে, খেয়ে ফেলতে হবে। শুনলি শুনলি বললে বেদাতে বেশি হবে, সুন্নত আমল করা লাগবে। ঠিক কিনা? তাহলে আমরা ইমানদার হওয়ার জন্য 20 রকা, শুনলি হওয়ার জন্য আরো 20। ঠিক নি? এখন অনেকে আসে সুন্নত পড়ে না একেবারে, আর যারা পড়ে 8 রকাত বাদ দিয়ে পড়ে, আসরের আগে সাইড, এশার আগে সাইড, সুন্নতের জায়দা জায়দা বলিয়া 8 বাদ দিয়া 12 রকাত সুন্নতে মুয়াক্কাদা পড়ে। ঠিক নি? তো কেউ আসে সুন্নত মতো পড়ে না, আর যারা পড়ে 8 বাদ দিয়ে পড়ে, আল্লাহর গুসা উড়ে গেছে। আল্লাহ বলতেছে এদের নাম ওয়াহাবির লিস্টিতে তুলে দিল। আমার রসুল গেলেন, ইয়া রাব্বাল আলামিন, আমরা এদের নাম কাটতেছেন কেন সুন্নি থেকে? বলেন না, আমি সুন্নি, শুনুন মোটেও ঘরে না, আর যারা ঘরে 12 ঘরে 8 বাদ দেয়। আমার রসুল বললেন, হায় আল্লাহ, জমিনের খাজানা বাকি থাকলে প্রথম দিনে তো জমিন নিলে আমাকে দেয় না, 2-3 বার নোটিশ দেওয়া হয়। ঠিক কি না? আপনি এরা সুন্নত পড়ে নাই বলিয়া বিনা নোটিশে ওয়াজি বানাই দিবেন, একটু নোটিশ দেন না। ঠিক কি না? নোটিশ দেন না। আল্লাহ পাক নোটিশ দিচ্ছে কি? 8 রাকাত পড়িবা, সাইতে ফেললে ভালো, নইলে ফিরে আসতে হবে, ক্ষমতা নাই। 12 রাকাত ফেললে ভালো, নইলে ফিরে আসতে হবে, ক্ষমতা নাই। এই জন্য সবচেয়ে ভালো 20 রাকাতেই ভরি যায়। ঠিক কি না? সারা বছর 12 পড়ছিলাম, রমজানও 12 পড়বো, সাইলে তো ভালো, নইলে ফিরে আসতে হবে, ফিরে তো আসা যাবে না। সারা বছর 8 রাকাত পড়ি নাই, 8 রাকাত পড়বো, সাইতে ফেললে ভালো, নইলে ফিরে আসতে হবে, পারা যাবে না। এই জন্য 20 রাকাত নিয়ে যাই, 8 দিয়ে সারতে পারলি বাকি 12 দিয়ে মার্কেটিং করব, 12 দিয়ে সাইতে পারলি 8 দিয়ে মার্কেটিং করব, আর 20 রাকাত লাগলে 20 রাকাত দিয়ে ব্যস্ত যাব। ঠিক কি না? জোরে বলুন। সাহাবা ইকরাম কত রকম নিছেন? আল্লাহ, তারা আহলে হাদিস, হাদিসের উপর আমল করে। আমি বলবো দেখেন, আমার রসুল তারাবি পড়েছেন প্রতি রমজানে নয়, জীবনের শেষ রমজান, জীবনের শেষ রমজান 1 বছর সারা রমজান পড়েন নাই। উনি পড়েছেন 23, 23, 25, 27 বলেন, 3 রাত পড়েছেন। চতুর্থ রাতের মধ্যে মানুষ বেশি জমা হয়ে গেছে তারা বিফলার জন্য, রসুল দেখার পরে জানার পরে রুম থেকে বের হন না। সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা আজকে মানুষ বেশি জমায়েত হলাম, হুজুর বের হচ্ছেন না কেন? নিশ্চয়ই হুজুর মনে হয় গভীর ঘুমে। তারা খুব হেসকা হেসকি করে হুজুর বের হল না। একেবারে ফজরের আযান হয়েছে, সুন্নত হুজুর পড়িয়া ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে, নামাজের ঘরে বললেন বসো বসো,
তোমরা আজকে তারাবি পড়ার জন্য বড় জমায়েত হয়েছ আমি জানি, জেনে শুনে বের হয়ে আজকেও যদি আমি বের হইতাম তোমাদের আমল দেখিয়া আগ্রহ দেখিয়া আল্লাহ খুশি হইয়া ওহির আদল করত এটা ফরজ করে দিত। তোমাদের জন্য নিয়ামত কেয়ামত পর্যন্ত কেয়ামত, ঠিক কিনা জোরে বলুন না। এই জন্য আমি আজকে বের হয়ে গেলাম, ঠিক আছে তোমরা এই সুন্নত চালু রাখবা। আমি তিন রাত ফলাইছি তোমাদেরকে, এই সুন্নত চালু রাখবা তবে মসজিদে আর ভরিও না, জামাতে আর ভরিও না, ঘরে ঘরে পড়বা এক লাখ না পড়বা। মসজিদে যদি পড়ো জামাতে যদি পড়ো আল্লাহ খুশি হয়ে ওই না আদল করবে, ফরজ করে দিব। এই সময় তোমাদের কষ্ট হবে, ঠিক কিনা জোরে বলুন না। এখন আমি আলে হাদিসকে বলবো, ও ভাই আলে হাদিস আপনি আমার আপন, কলমা বলা ইমানদার, আপনার পায়ে হাত দেব, আপনার জুতা সিদা করব, আপনি যে হাদিসের উপর আমলকারী আমাদেরকে বদনাম করেন আমরা হাদিস মানি না। আপনি আঠারো কাত ফৈল্য রসুল তো পড়েছেন জীবনের এক রমজানে, আপনি আঠারো কাত প্রত্যেক বৎসর পড়েন এটা কোন হাদিসে পাইলেন? রসুল বলেছেন এক বৎসর, আপনি প্রতি বৎসর পড়তেছেন এটা হাদিস বিরোধী। রসুল বলেছেন সারা রমজান নয় ভাগে, আপনারা আঠারো কাত হইলেও সারা রমজান পড়তেছেন এটাও হাদিস বিরোধী। রসুল বলেছেন শেষ ভাগে, আপনারা সারা রমজান পড়তেছেন এই হাদিস বিরোধী। রসুল বলেছেন তিন রাত তেইশ পঁচিশ সাতাশ গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে চব্বিশ আর ছাব্বিশ মাস। নবী বলেছেন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আপনারা আঠারো কাত হইলেও লাগাতার পড়তেছেন এটাও হাদিস বিরোধী, ঠিক কিনা জোরে বলুন না। নবী মসজিদ থেকে বের করে দিয়েছিলেন ঘরে গিয়ে পড়ো, জামাত ভেঙে দিয়েছিলেন, আপনারা মসজিদে পড়তেছেন জামাতে পড়তেছেন আঠারো কাত ফৈল্য মসজিদে পড়তেছেন জামাতে এটাও হাদিস, ঠিক কিনা জোরে বলুন না। এগুলো কই পাইলেন? তারা বলে এগুলো আমরা সাহাবাই কেরাম থেকে নিছি। কার থেকে? তো সাহাবাই কেরাম থেকে এগুলো নিতে পারো, এই সময় বেদাত হয় না বিশ্রকাত বললে বেদাত হবে কেন? তোমাদের নামে গেলে সুবিধা পাবি আব্দুল কুয়াইস, বিষ দেখলে ফালাও সুবিধা দেখলে ধরো, ঠিক কিনা জোরে বলো না। আল্লাহ, তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদেরকে আহলে হাদিস বলা হয় কেন? তারা বলে আমাদেরকে আহলে হাদিস বলা হয় আমরা হাদিসের উপরে আমল করি। আমি বলবো হাদিসের উপরে আমল করলে আহলে হাদিস নাম হবে, এই কথাটা কোন হাদিসে আছে বলো? আমি চ্যালেঞ্জ দিলাম হাদিসের উপরে আমল করলে আহলে হাদিস নাম হবে, কোন হাদিসের কিতাবে নাই, ডালও লেখা নাই, এর নামটা সোরানা, ঠিক কিনা ধরে বলুন না। হাদিসের উপরে আমল করলে তাদের নাম হবে আহলে সুন্নতি ওয়াল জামাআ, এটা হাদিসে আছে, এটা আমরা নিয়েছি, আমাদেরটা হাদিসে আছে, তবু মা করু তোমারটা ডালও নাই, তবু কুরু কুরু গাঁজা করে কথা চলবে না, ঠিক কিনা ধরে বলুন না। কষ্ট লাগতেছে? তারা বলে আমরা হাদিসের উপরে আমল করি। শুনেন হাদিস দুই প্রকার, কয় প্রকার বলেন না? কিছু হাদিস আছে উম্মতে আমল করা অনুমতি আছে, উম্মতে আমল করতে পারে হাদিস, এগুলোর নাম শূন্য, এগুলোর নাম, এগুলোর উপরে আমল করলি আহলে শূন্য ওয়াল জামাআ, এটা জামাত ইসলামী নয়, তাবলীগ জামাত নয়, নামাজের জামাত নয়, ওই রসুলের সুন্নতের উপরে প্রথম আমলকারী জামাত সাহাবায়ে কেরামের জামাত, ঠিক কিনা? হানফি শাফিঈ মালিকি হাম্বলি সাইরে মুজাব, মজাব সাইটটা সাইরে মুজাবের এক নাম আহলে সুন্নতি ওয়াল জামাত, এটা হাদিস আছে।
আর কিছু হাদিস আছে উম্মতের জন্য আমল যোগ্য নয়, উম্মত আমল করতে পারে না, হাদিস ঠিক তবে আমল করা যাবে না। যেমন আমার নবী বিবাহ করেছেন 11টা, কয়টা হাদিসে আছে আমল করতে পারবে না। আমার নবী এক সেহরি খেয়ে লাগাতার সপ্তাহ পর্যন্ত রোজা রেখেছেন, মধ্যখানে ইফতার করেন নাই, সেহরি খান নাই। কিছু সাহাবায়ে কেরাম বললেন আমরা মল্লি মরব, আমরা এভাবে রোজা রাখব। রসুল বলেছেন না, ওলি উতুম রুহানিয়াতুন ইউতামিনু রব্বি ও ইসকিনি, আমার জন্য গায়েবি খাদ্য আছে, আমি এক সেহরি দিয়ে এক সপ্তাহ রোজা রাখতে পারি। তোমরা পারবা না, লাগাতার রোজা রাখা এক সেহরি দিয়ে, এটা হাদিসে আছে আমাদের জন্য আমল যোগ্য নয়। তো যে হাদিস আমল যোগ্য নয় এটার নাম হাদিস, আমল করাও হারাম, এগুলোর নামে আহলে হাদিস নাম দেওয়াও হারাম। যেগুলো আমল যোগ্য নাম হবে সুন্নাত, আমলকারী আহলে সুন্নাত বল জামাত, ঠিক কিনা জোরে বলুন না। দ্বিতীয় নম্বর, তারা এখন বলে আমাদের নাম সালাফি, আমাদের নাম সালাফি, বললাম সালাফি বলো কেন, বলে আমরা মুরব্বী মানি, মুরব্বীকে বলে সাহাবায়ে কেরাম মজহাব মানে নাই, রসুল দেখি দেখি চলছে আমরা মজহাব মানব না, হাদিস দেখি দেখি চলছে। তার জবাব, সাহাবায়ে কেরাম মজহাব মানে নাই, সাহাবায়ে কেরাম মজহাব মানে নাই, মজহাবের বাবা রসুল সামনে ছিলেন, ঠিক কিনা, জমজমের পানি সামনে, তাহলে কর্ণফুলের পানি আল্লাহকে নাই। আমাদের সামনে নবী নাই, সাহাবি নাই, জমজমের পানি নাই, এখন যদি আমরা কর্ণফুলের পানিকে সম্মান না দিই মরিসেবটা হওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলো না। নাম দিয়েছে আহলে হাদিস, এটা টিকবে না বলে দিলেন, সালাফি বলেছে এটাও টিকলো না। এখন তারা বলে তাদের নাম নাকি মুহাম্মদী, তাদের নাম, আমি বললাম মুহাম্মদী কেন, বলে তোমরা আবু হানিফা মানিয়া হানফি, ইমাম শাফি মানিয়া শাফি, মালিক মানিয়া মালিকি, আহমদ বিন হাম্বল মানিয়া হাম্বলি, সমস্ত ওলামায়ে কেরামের বাবা মুহাম্মদ, আমরা ওনার নামে মুহাম্মদী। আমি বলবো মুহাম্মদী আপনারা বললে হবে না, মুহাম্মদ আপনাদেরকে গ্রহণ করে কিনা দেখতে হবে, ঠিক কিনা। আমার মনে চায় খালাটা দিয়েকে বিয়ে করব, হাসিনাকে বিবে করব, আমার মনে চাইলে হবে না, তারা আমাকে গ্রহণ করে কিনা দেখতে হবে, ঠিক কিনা জোরে বলুন না। আপনারা মুহাম্মদী বললে হবে না, মুহাম্মদ আপনাদেরকে গ্রহণ করে কিনা দেখতে হবে। হাদিসে আসে 77 উম্মতি আলা 73 মিল্লা, রসুল বলছেন আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে, কুল্লুহুম ফিন্নার, 73 ফেরকা আমার উম্মতের ফেরকা, আমার উম্মত হওয়ার কারণে সকলে মুহাম্মদই বলবে, কিন্তু আমি নবী বলে দিলাম 72 ফেরকা জাহান্নামী, তারা মুহাম্মদই বলল আমি গ্রহণ করব না। একটা দল জান্নাতি যারা মুহাম্মদই বলবে এবং আমিও মেনে নেব, ঠিক কিনা জোরে বলুন। সেই একটি দলের লক্ষণ কি, লক্ষণটা কোথায় পাওয়া যাচ্ছে দেখতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আলু মা হিয়া মানহুম ইয়া রাসূলুল্লাহ, আলা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে একটা ফেরকা মুহাম্মদ দাবি করবে আমি যে মেনে নেব, সেই ফেরকার নাম, তাদের লক্ষণ, তারা আমার তরিকা মানবে, সাহাবায়ে কেরামের তরিকা মানবে, আমারটা মানিয়া সাহাবীরটা বাদ দিবে না, সাহাবীরটা মানিয়া আমারটা বাদ দিবে না, সিঙ্গেল হবে না ডাবল। এখন আসুন লক্ষণটা আমাদের মধ্যে আসে, আমরা তারাবি মানি, মানি কিনে এটা রসুলের তারাবি কয় রাকাত, এটা সাহাবি, আমরা তারাবিও মানি রসুল থেকে 20 রাকাত মানি সাহাবি থেকে, আমরা ডাবলিং লক্ষণের মধ্যে আসি, আমরা এই বাস্তব আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা জোরে বলুন না। আহলে হাদিস তারাবি মানে,
কিন্তু সাহাবীরা মানে না। তারা বলে হযরত ওমর বিশ রাকাত আবিষ্কার করেছে, এটা ওমরের বেদা। আল্লাহর নবী বলে ওমর জান্নাতি, এরা বলে বেদাত। যারা হযরত ওমরকে বেদাতি বলবে তাদেরকে মুসলমান মনে করতে দেরি আছে, ঠিক কিনা জোরে বলুন। তারা বলে বিশ রাকাত এটা ওমরের বেদাত। আল্লাহ পাক সকলকে সব রোগ থেকে হেফাজত রাখুন। দুই নম্বর একটা কথা বলবো, এগুলো বিস্তারিত বলতে হলে সারা রাত চলে যাবে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি হেফাজত কাকে বলে, আপনারা বলবেন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ভালো। আল্লাহর কসম এগুলো ভালো না, এগুলো ভালো না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনারা ইবাদত মনে করেন, ইবাদত না। ইবাদত কাকে বলে? কথা আল্লাহর বলেন, তরিকা নবীর, আন্তরিকতা আমার, এই তিনটা জিনিস একত্রিত হইলি যেখানে হোক এটা আমার। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর কথা, এগুলো পড়ো 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 আল্লাহর কথা। এখন নবীর তরিকায় ভুললে ইবাদত হবে? নিজের তরিকায় করবেন বাইরে বাইরে নাক্কার, ভিতরে ভিতরে বাক্কা, ঠিক কিনা জোরে বলুন না। হাদিসে লেখা মান সাল্লা মুরাইয়ান ফাকাদ আশরাকা বিল্লাহ ওমান সামা মুরাইয়ান ফাকাদ আশরাকা বিল্লাহ। আল্লাহর কথা কাবা শরীফে তওয়াফ করো, এটা আল্লাহর কথা। নবীর তরিকায় তওয়াফ করবেন ইবাদত, নিজের তরিকায় করবেন গজব, ঠিক কিনা? তওয়াফ করো এটা কার কথা? নবীর তরিকা কি? আল্লাহকে রাজি করা, আল্লাহকে, আল্লাহকে পাওয়া। আমার তরিকা কি? তওয়াফ করতেছি, মনে মনে নিয়ত করলাম মোবাইল ভারি চুরি করবো, মোবাইল ভারি চুরি করবো। এই তওয়াফে কি ব্যস্ত না জানলাম? রহমান না গজব? নামাজ পড়াইতে কার কথা? নবীর তরিকা কি? আল্লাহকে পাওয়া। এখন আমি নামাজ পড়তেছি, মানুষের নাক্কার বলুক, দিনদার বলুক, মুত্তাকি বলুক, পরহেজগার বলুক, মানুষ আমাকে ভালো মনে করুক, আগামীকাল আল্লাহর দরবারে যাবেন, আয়লা নামাজের শব্দ আল্লাহ বলবেন তাদেরকে তুমি দেখাবের জন্য করেছো, ওখানে যাও, এখানে আসবো জাহান্নামে, ঠিক কিনা জোরে বলুন না। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, তওয়াফ ইবাদত নয়, কথা আল্লাহ, তরিকা নবীর, আন্তরিকতা আমার, ঠিক কিনা? আল্লাহর কথা, নবীর তরিকা, আন্তরিকতা আমার, এই তিনটা জিনিস যেখানে যাবে সেখানে ইবাদত। এখান থেকে দেখেন রাজার হাতে বাঁচলো লক্ষ টাকা, মরে গেলেও লক্ষ টাকা। ইমানদার নবীর তরিকা লাগাইয়া বাথরুম ব্যবহার করবে ইবাদত, ঠিক কিনা? বাথরুম ব্যবহার করলো বেঈমান, কাবাত গেলেও গুনাহ। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম। দৌলত ইমান আছে, কাবা শরীফ দেওয়া লাগবে না, বাথরুম ব্যবহার করেন নবীওয়ালা তরিকা, ইবাদত, ইবাদত, ইবাদত। কোন মাওলানা যদি আর কথা রদ করে মাওলানাকে নিয়ে আসেন, লেখাপড়া কোথায় করেছে জিজ্ঞাসা করব, এটা মুলিশার না মূল শাক, ঠিক কিনা করে বলুন না। আল্লাহর কথা ফেসরাব করো, পায়খানা করো, আটকে রাখি যেন অসুস্থ হয়ে যাবা, তোমরা ফেসরাব করি গেল, পায়খানা করি গেল, আল্লাহর অর্ডার। তিনি ছত্রিশ জাতি ফেসরাব পায়খানা করে, গরু ছাগল করে, শিয়াল কুকুর করে, নবীওয়ালা তরিকা নাই, হাগল মতন হবে, আমরা ফেসরাব পায়খানা করব, নবীওয়ালা তরিকা দেব, ইবাদত হয়ে যাবে, ঠিক কিনা করে বলেন। আমি আগেও বলেছি মক্কা শরীফ আসল মক্কা না, আসল মক্কা তোর মা বাবা, ঠিক কিনা? ইবাদত নামাজ রোজা না, আসল ইবাদত আন্তরিকতা, নবীর তরিকা কথা আল্লাহ, ঠিক কিনা করে বলুন না। নবীওয়ালা তরিকায় ফেসরাব ফেহানা করলে এটিকে হাগন মতো রইব নাকি ইবাদত? আবার বলেন, আবার বলেন, নেন ফেসরাব ফেহানার জন্য আমি বাথরুমে ঢুকবো,
ডুববার আগে একটা দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এ দোয়াটা বাথরুমের ভিতরে না বাইরে, বাইরে। এরপরে দুই পা দিয়ে ডুবতে চাইবে, নামক দ্বারা ফাটি দেবে, একটাও ডুবেবেন না, বাইরে ফেরত ফেরত করবেন, নিশ্চয় এক পা দিয়ে ডুবতে হবে। বেরাটিস যে কোনো পা হিসেব করবেন, কাফেরের তরিকা হবে নবীর উম্মত হিসেবে বাম পা আগে দিবেন, হিসেব করিয়া রসুলের তরিকা হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলুন না। বলেন দোয়াটা বাইরে, বাম পা দিয়ে ডুববো, দরজাটা লাগাবো, জরুর সারবো। এরপর আরেকটা কথা, বিয়া দেবী ধরবেন না মহিলারা, পায়খানা করার পরে তিনটে ডিলে করবে আসে, তবে ফেসরাবের পরে মহিলাদের ডিলে নাই, পুরুষদের ফেসরাবের পরেও ডিলে আসে। কেন? আল্লাহ পাক পুরুষদের ফেসরাবের রাস্তা আঁকা বাঁকা করেছে, সব ফেসরাব একসাথে বের হয় না, দু তিন ফোঁটা ভিতরে থেকে যায়। এগুলো থাকা অবস্থায় বাইরে পানি খরচ করবেন, এক বিজে হয়ে গেল, এরপরে উঁচু বানাইতে যাইবেন, হাঁটবার সময় ওই তিন ফুটাও নামে গেল, আগের বিষে ফরের বিষে মিলে গিয়া সারা রানে হয়ে গেল। এই পানি খরচার দ্বারা থাক পারলো না, না থাক পাইলো। এই জন্য নামাজ তো অনেক পড়ি, কবুল হইতে বদ হয়ে দেখি, কবুল হয় না, ঠিক কিনা জোরে বলুন না। আমি নামাজে বললে হবে না, আল্লাহর দরবারে কবুল হয় কিনা দেখতে হবে, ঠিক কিনা জোরে বলুন না। এই জন্য পুরুষরা ফেসরাব করার পরে একটা লিক ডিলে ব্যবহার করবেন, দুশোর কদম হাঁটবেন, নাহলে একটু গা মশরা মশরি করবেন, ওই দুই তিন ফোঁটা যা আছে বের হয়ে গেল, এরপরে পানি খরচা করবেন, এরপরে উঁচু বানাইয়া দুই রাকাত পড়েন, অবশ্য খোদার কসম আপনি ইমামের কারণে ব্যস্ত পাবেন, ঠিক কিনা জোরে বলুন না। একজন বলে হুজুর আমি একবারে স্মার্ট বলিষ্ঠ কর্মঠ, আমার কোনো অসুবিধা নেই, ফুল স্পিডে মতি ফেলেছি, ভিতরে এক ফোঁটাও নেই, আমার ডিলে লাগবে না। ঠিক আছে, তোমার ডিলে লাগবে না, ভিতরে ফেসরাব থাকলে লাগে, নাই যখন আর লাগবে না, তবে সুন্নত হিসেবে নয়, তুমি আজকে পরীক্ষামূলক ফেসরাব করে একটা টিস্যু পেপার দিয়ে তুমি ডিলে করে দেখো তোমার লাগবে কি না। দেখবা একটা মশরা মুসরি করার পরে ওই টিস্যু পেপারে সাহা খাইতেছে, ঠিক কিনা জোরে বলুন না। ফোন উঠি শাহ খাইতেছে, তুমি বলতেছো পিছু না এগুলো করতে, তুমি কি নবীর থেকে বেশি বুঝো? পৃথিবীর বুকে সেরা পবিত্র বিশ্ব নবী, পৃথিবীর বুকে সেরা পবিত্র বিশ্ব নবীর তরিকা বলা, ঠিক কিনা জোরে বলুন না। বাকিদের ফান্ডাবে সুন্দর হবে, পবিত্র হবে না। এরপরে ফেসরাব পায়খানা সারার পরে বাথরুম থেকে বের হবেন, ডান পা আগে দিয়ে, কোন পা? এরপরে একটা দোয়া করেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এখানে গুফরানাকা অর্থ গুনাহ মাফ চাওয়া, ফেসরাব করলাম পায়খানা করলাম এটা তো গুনাহ না, এখানে গুফরানাকা গুনাহ মাফ চাওয়ার কি অর্থ হইলে, আয়াল্লাহ না থাক অবস্থায় ছিলাম, তোমার নাম জিকির করতে পারি নাই, তো পারি নাই এটা গুনাহ না, তবে গুনার মতো লাগে, এই জন্য গোফরানাকে বললাম। আল্লাহ বলেন এই গোফরানাকে বলার কারণে যত সময় তুমি আল্লাহর নাম নিতে পারো নাই, না থাক অবস্থায় থাকার কারণে আমি মাত্র জিকিরের সরদান করবো, ঠিক কিনা? কিতাব দেখেন, মুখের কথা বাদ দেন, দর্শকের বিধি দেখেন, আয়াল্লাহ। তাহলে সারা দুনিয়া বলবে বাথরুম ব্যবহার করেছেন, কেরামান কাতিবিনে লিখবে এই বন্দা বিশ্ব নবীর তরিকা এবাদত আদায় করেছে, ঠিক কিনা জোরে বলুন না। কইলাম ফেসরাব পায়খানা হয়ে গেল এবাদত, ৩৬ জাতি করে তে হাগানি মতনই হয়, আমরা নবীর তরিকা লাগাই এবাদত হয়ে যায়। এখন আসেন, অনেক বলে নামাজ ছড়ি নেই, রোজা রাখি নেই, হজ করি নেই, জাকাত দিই নেই, হুজুরের সামনে বসতে ভয় লাগে, শরম লাগে, আরে ভাই ফাগলামি করি না, বড় এবাদত করতে পারো নেই, হাগানিতে করিনি, এটাও এবাদত, খাওয়া দাওয়াটা নবীর তরিকা কর, এটাও এবাদত, গুমানিটা নবীর তরিকা কর, এটাও এবাদত, ছোট ছোট এবাদত যখন করবি বড় এবাদত আল্লাহ কম ভালো দিব, ঠিক কিনা জোরে বলুন না। বলেন নবীর তরিকায় ফেসরাব পায়খানা করলি এটা কি গুনাহ না সওয়াব? এটা কি দুনিয়াবি নাকি এবাদত? নবীওয়ালা তরিকায় ফেসরাব পায়খানা করার জন্য আমি আমার পরিবারের আমরা আজ থেকে রেডি, কারা কারা রাজি আছেন হাত তুলে বলুন, ও আল্লাহ মা আমি সহ সকলকে কবুল করুন, আমিন। আসুন দুই নম্বর, আবার বলেন কথা আল্লাহ,
তরিকা নবী গোলাম আন্তরিকতা আমার। এই তিনটা লাগাইলি, এই তিনটা যেখানে লাগে বাথরুম লাগাইলি, খাওয়া দাওয়া মেঝে লাগান, টাইম মোতাবেক খাবেন, পানি পান করবেন, আল্লাহর ওয়ালা থাকা সত্ত্বেও না খাইলে মরলি আত্মহত্যার গুণা হবে, জানেন মালিককে? আল্লাহ ওটোতে বসেতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ইল্লাল্লাহ, ডানে বামে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ সিজদা করব না গাইরুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। এক আল্লাহ বললে এটা উঠাইবেন তো, এটা আবুল বিলি খাইবেন না। সিজদা করব লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদার মালিককে? আমি জিজ্ঞাসা করবো উনি মালিক হবেন কেন, আপনারা জবাব দিবেন যেহেতু আমাকে বানাইছেন, যেহেতু আমাকে বানাইছেন। আমরা বলবেন না, দল বিয়স্ত যাবে না, ব্যক্তি টিকে ব্যক্তি যাওয়া লাগবে, ঠিক কিনা জবাব বলুন। সিজদার মালিককে কেন আমাকে বানাইছেন? তৈলে আমার মুখে মুখে বলেন, বানাইছেন বলেই আল্লাহ, আল্লাহ বলেই সিজদা, বানাইছেন বলেই আল্লাহ, আল্লাহ বলেই সিজদা। যারা 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 আমাকে বানাই নাই তারা আল্লাহ নাকি গাইরুল্লাহ? আবার বলেন, আবার বলেন, 80,000 জগৎ গণাত আছে, 12,000 গণাত আছে, 12 ভাই বাচ্চা কোলে নেওয়ার কেউ নাই, গণাত আছে 80,000 সৃষ্টি জগৎ, আমাকে বানানো বলার কেউ না, ঠিক কিনা জোরে বলো না? 80,000 সৃষ্টি জগৎ আমাকে বানাইছে তো বানাইলে যখন এরা আল্লাহ নাকি গাইরুল্লাহ? সিজদা ভাবে নাকি ভাবে না? গোসল ভাবে না, রাজি থাকলেও ভাবে না, বুড়ি মারলেও ভাবে না, সাদা ফাটিলেও ভাবে না, আগে বানাই দে তবে আল্লাহ, এর ঘরে সিজদা বানাইতে পারবি না গাইরুল্লাহ, সিজদা দেওয়া যাবে না, ঠিক কি না জোরে বলুন তো? সিজদা করব না গাইরুল্লাহ, সিজদা করব লা ইলাহা ইল্লাল্লাহ। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।